রাখবেন, বিবেক যদি মরে যায় কেয়ামতে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আসামি হয়ে যাবেন আপনারা। পৃথিবীতে একমাত্র আকাশের সরকার ছাড়া, আকাশের সরকার ছাড়া পৃথিবীর কোন সরকার স্থায়ী, একমাত্র এক সরকার স্থায়ী। কোন সরকার? কোন সরকার? ওই আকাশের সরকার পৃথিবীতে স্থায়ী, সব সরকার ক্ষণস্থায়ী। কত ঠিক কিনা বলেন আমার ভাইরা। পৃথিবীতে দুইটা দেশ, একটা হলো ইসরায়েল, যা চতুর্দিকের কোন দেশের সাথে তাদের ভালো সম্পর্ক, আর একটা দেশ ইন্ডিয়া। দেখান তো আমার একটা দেশের সাথে তাদের ভালো সম্পর্ক আছে। সুতরাং আমরা আজকে বাংলাদেশে, বাংলাদেশে যা অশান্তি, এই অশান্তির আগুন জ্বালিয়েছে ইন্ডিয়া। এবং যেই সকল আলেমেরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছে, আজকে যুদ্ধ অপরাধের দায় ঘাড়ে নিয়ে তারা জেলখানার ভিতরে নির্মম নির্যাতনের শিকার হচ্ছে, বলেন ঠিক কিনা? সুতরাং ইন্ডিয়ার রাজাকারদেরকে বলি, চিরদিন কেউ কাউরে বাঁচায় রাখে না। দুনিয়ায় বডিগার্ড আছে কিন্তু রুহু গার্ড নাই। আচ্ছা বলেন, পৃথিবীতে কি কোথাও শুনছেন যে রুহু গার্ড তৈরি হয়েছে? আমরা জানি বডিগার্ড আছে, রুহু গার্ড আছে, এটা এখন পর্যন্ত শুনি নাই। সুতরাং মনে রাখবেন, আল্লাহর গজব যদি কারো উপরে আসে, পৃথিবীর কোন শক্তি ওই গজব কোনো কিছু দিয়া ফিরাতে পারে না। সুতরাং আজকে সত্যের পক্ষে যারা কথা বলবে, ন্যায়ের পক্ষে যারা কথা বলবে, দ্বীনের পক্ষে যারা কথা বলবে, কোরআনের পক্ষে যারা কথা বলবে, তাদেরকে ইন্ডিয়ার, ইন্ডিয়ার পরামর্শে, ইসরায়েলের প্রিসক্রিপশনে তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করার ষড়যন্ত্র হবে। আমি আজকে তরুণ প্রজন্মের ভাইদেরকে বলে যাই, ও তরুণেরা, সজাগ হও, সচেতন হও, জাগ্রত হও, তোমরা জাগো, না হলে আমাদের স্বাধীনতা হারাবার ভয় আছে। এখন আমাদের ভয় হয় দেশ কি আবার ইন্ডিয়ার কাছে কেউ বিক্রি করে ফেলে কিনা, এটা ভয় হচ্ছে। এই ভয় কি আমার না আপনাদেরও আছে? এই ভয় কি আপনাদের মধ্যে আছে? যদি সেইটা থাকে তাহলে টুপিওয়ালা, টুপিওয়ালা ভাই ভাই, আগামীকাল থেকে টুপিওয়ালায় কোনো বিরোধ নাই। টুপিওয়ালা, টুপিওয়ালা, টুপিওয়ালায় কোনো, দিনওয়ালা, দিনওয়ালা ভাই ভাই, দিনওয়ালাদের মধ্যে কোনো। তবে একটা কথা, যারা শিরক আর বেদাত, কবর পূজা, গাছ পূজা, মাছ পূজা, পীর পূজা, দরগা পূজা, পূজায় যারা আছে, ওদের সাথে আমাদের কোনো ঐক্য নাই, ওদের সাথে আমাদের কোনো। তাহলে দাওয়াতে তবলিগের মেহনত যারা করে তারা আমাদের ভাই, আমরা কি একমত? এই দেশে আলিয়া মাদ্রাসার, কওমি মাদ্রাসার ক্ষেত্র আলাদা হতে পারে, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, সবাই আমাদের ভাই। রাজি আছি? পাস করলি আর এক করলি কোনো বিভেদ নাই, সব টুপিওয়ালা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ। ইসলামী আন্দোলন সংগঠন, অনেকগুলো সংগঠন বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে আপনারা শুনে খুশি হবেন, ইসলামী মৌলিক ব্যাপারে অনেক ইসলামী দল পরস্পর পরস্পরের কাছাকাছি এসে ঐক্যমত পোষণ করেছে, ঐক্যমত পোষণ করেছে।